প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ দেশে বাইরে যে যে কিন্তু ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি ঝলমলিয়া হাটে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? মসুর কি দাম নিলেন ভাই? কি দাম নিলেন মসুর আজকে? তো দর্শক আমরা এখানে দেখছি মসুর ভাই, কি দাম কত দিলেন? কত? 3350 ভাই কিনলেন? সর্বোচ্চ বাজার কেমন আছে মসুরের? একটু কম, কারণ 3500-3600 ছিল, তাহলে একটু কমছে, 35 ছিল। তো আজকে বাজারে ভাই 3300 কিনেছে, তো বলছে বাজার একটু কম। তো আমরা দেখি ছোট ভাই, এগুলো কি নতুন গম না? কি দাম বলছে আজকে? 1500 আছে না 1600? 1500 1500 1500। তো দর্শক আজকে আমরা যে গমগুলো দেখছি এগুলো হচ্ছে নতুন গম, 1500-1600, মানে এখনো এই দাম হলে দিতে চাচ্ছে 1500-1550 পর্যন্ত দাম দিচ্ছে। আমরা আজকে দেখছি সরিষা আমদানি কম হাটে। তো আসলে এখন আপনার কৃষকের এক একটা সময় আসে ফসলে, তো এখন একটু পেঁয়াজ হাটে আমদানি বেশি করছে। চাচা কি দাম বললো সরিষাটা? 1800-1850। তবে সরিষার দামটা একটু কমছে, 2900 যে 3000 বাজার ছিল, তো এখন 2800 থেকে 2900 এর মধ্যে বেচা কিনা হচ্ছে বর্তমান বাজারে সরিষা। আমরা এই পাশে দেখি ভাই মনে হয় গম কিনেছে কিছু। এই যে আমরা ভাই, নতুন গম এগুলো? কি দাম নিলেন ভাই? পাইকারি বাজারে 1400 টাকা পর্যন্ত। ওই পাশে আমরা দেখলাম এক ভাই বলছিল 1500-1550, তাই আসলে 1500-1550 বলতে গেলে কি হচ্ছে, অনেক দেখা যাক কৃষক ভাইরা কিনা খাবার জন্য কিনতে আসে, তারা একটু বেশি দাম দিয়ে হয়তো কিনে নাকি। আজকে শুধু গমই কিনেছেন নাকি? ভুট্টা উঠেছিল না কিছু? কেমন বাজারে কিনা বেচা হচ্ছে? 1400-1450। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা এখানে যে বস্তার মধ্যে কিছু ভুট্টা দেখছি ভাই, কার ভুট্টা এগুলো? বেচার জন্য নিয়ে আসলেন? ব্যাপারীটা দরদাম বলেছে আজকে? বলছে 1000 টাকা বলছে। সর্বোচ্চ কত বলেছে আজকে? 1100 বলেছে। তো এখন আপনি দেন নাই, হয়তো আরো কিছু বাড়লে দিতে চাচ্ছেন। তো পুরাতন ভুট্টা কিছুটা দেখা যাচ্ছে ভাগ দিয়ে, তো 1100 করে বলছে, 1200 দাম বলছে, কিন্তু আরও দেখছে। তো নতুন ভুট্টার বাজার আমরা যতটুকু জানি, কালকে দুর্গাপুর হাট থেকে আমরা দেখেছিলাম, বালেশ্বর হাট থেকে 1300-1400 এর মধ্যেই বেচা কিনা হচ্ছে। তো দর্শক আমরা এখানে যে ধনেটা দেখছি সবগুলোই নতুন ধনে, তবে একটু শুকনো উঠছে, শুকনো। ভাই কী দাম নিলেন আজকে? কেমন দাম নেওয়া হলো আজকে? 4000 করে। দাম কি একটু কম নাকি? কম। মসুর কি দাম নেওয়া হয়েছে আজকে? 3200। তো মসুরের বাজারটাও একটু কম হয়েছে মনে হয়। ওই পাশে এক ভাই বলছিল 3300 কিনেছে, তো বলছিল 3500 বাজার ছিল, একটু কম বাজার। ভাই এগুলো নতুন গম নিছেন নাকি? আপনারাই কিনেছেন? কি দাম নিছেন আজকে? 1400-1450 পর্যন্ত। তো দর্শক আজকে আমরা যে গমগুলো দেখছি, যেগুলো একটু মোটা ভালো আছে এগুলো হয়তো 50 কিনেছে, আর যেগুলো একটু কম আছে সেগুলো 1400 পর্যন্ত কিনেছে। এই যে ভাইরা অনেক গম কিনেছি আমরা এখানে দেখছি আজকে। তো আজকে গমের বাজার এবং ভুট্টা আমরা দেখলাম, ওখানে পুরাতন ভুট্টা 1200 দাম হয়েছে, হয়তো আর কিছু বাড়লে বেচবে, তবে 1400 টাকা পর্যন্ত ভুট্টার বাজার চলছে। সরষার বাজারও একটু কমে, বর্তমানে 2800-2900 সরষা কিনা বেচা হচ্ছে।
মসুর কালের বাজারটা আমরা দেখলাম 3233, হয়তো 3400 ভালোটা বেচে কিনা হতে পারে, এর মধ্যে বাজার 150 টের মতো বাজার কম। আমরা এই যে পাশে দেখছি মসুর নিচে চাচা, কেমন দাম নিচ্ছেন চাচা? আজকে 3400 হাই, মানে হাই 3400, 32 থেকে 34 মোটামুটি, তাহলে 150 কমছে, কারণ 35-35 বাজার ছিল, তো 150 টাকার মতো কম বাজার, তো 3200 থেকে 3400 বাজার হাইস্ট।